সুবসন্ধ্যা ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কয়েকদিন, একটি ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তকে নিয়ে আমাদের চিন্তার ভাজ কপালে পড়ছে। আর আমরা লাইভ ট্র্যাকিংয়ে যেটা দেখতে পাচ্ছি সেটায় কি দেখতে পাচ্ছি জানাবো, লাইভ ট্র্যাকিংয়ে যাব। তার আগে বলে রাখি, একটা কনফিউশন তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে, সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় যেটা আসছে সেটা অশনি না সিত্রাং। আমি দুপুরের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এখনও অশনি বলে যে ঘূর্ণিঝড়টি লিস্টে আছে, যেটি এর পরের ঘূর্ণিঝড়ের নাম হবে, তা এখনও অ্যাক্টিভ হয়নি। তাই কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সে যখন ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে, সে আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে, তার নাম হবে অশনি। আমি দেখলাম অনেকগুলো চ্যানেল এটি ভুল প্রচার করছে, সিত্রাং হবে না, এটি হবে অশনি। এছাড়া সবথেকে খারাপ লাগলো, খুব নামি একটি সংবাদ সংস্থার ওয়েব পোর্টাল যাকে সবাই বিশ্বাস করে, তারাও কিন্তু সেটা সিত্রাং বলে বলছে। আশা করব যে তারা যেন তাদের ভুলটা শুধরে নেয়। আমি নামটা বললাম না সেই নিউজ পোর্টালের, কারণ ইউটিউব চ্যানেলের থেকেও কিন্তু বেশি মানুষ বিশ্বাস করে নিউজ পেপারকে, এটা খুবই সত্যি ঘটনা। যাই হোক, আমার এই ভিডিওর যে বিষয়বস্তু সেটাই তুলে আনব, এবং এই যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে যার নাম অশনি, যার নাম দিয়েছে শ্রীলঙ্কা, তার সান্ধ্যকালীন আপডেট দিয়ে দেবো যে বিরাট পরিবর্তন হয়েছে কিন্তু গতি প্রকৃতিতে, সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। কি পরিবর্তন? সকালবেলার নিউজেও আমরা দেখতে পেয়েছিলাম 24 তারিখ পর্যন্ত সেটি আছড়ে পড়ার, 24-এর পরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে গতি প্রকৃতি চেঞ্জের দিকে। 20 তারিখ এটি আন্দামানের কাছে তৈরি হয়ে যাচ্ছে। আমি একটু বড় করে নেব তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখে নিন ভারত এবং এই যে বাংলাদেশ, এদিকে মায়ানমার, এই আন্দামান, আন্দামানের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। যদি রাতের দিকে একটু শীত বাড়ে তবে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কমে যাবে। তবে এখনও অবধি যা দেখতে পাচ্ছি তাতে 100 কিলোমিটারের উপরে এ স্পিড কিন্তু অ্যাচিভ করতে পারছে, তাই ঘূর্ণিঝড়ের আখ্যা এ পেয়ে যাবে যদি এই যে আমরা দেখতে পাচ্ছি লাইভ ট্র্যাকিং যেরকমভাবে এগোচ্ছে তাতে যা দৃশ্য ধরা পড়ছে। এরপর যদি আমরা 21 তারিখ সোমবার দেখি, বেশ ভালো আকার ধারণ করছে এবং ঘূর্ণি ঝড় কিন্তু বলাই যেতে পারে, যেহেতু 80 কিলোমিটারের উপরে এ বায়ুর ঝাপটা নিয়ে নিচ্ছে। আমি যদি বায়ুর ঝাপটা থেকে গতিতে যাই বায়ুর, তবে বোঝা যাবে এটি 63-র উপর চলে যাওয়া মানেই তো ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে নেবে। আর মনে হচ্ছে এটি কিন্তু একটা ঘূর্ণিঝড় দেখতে চলেছে দুই বাংলা। তবে এখন অবধি গতি প্রকৃতি যা তাতে কোন দিকে এগোচ্ছে আমি জানিয়ে দেবো এবং ট্র্যাকিংটা করতে থাকি। মঙ্গলবার তারপরে 22 তারিখ, 22শে মার্চ 2022, আমরা দেখতে পাচ্ছি যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে এগোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, এই হচ্ছে বাংলাদেশ। এবং তারপর বুধবার 23 তারিখ এটি আঘাত হানতে চলেছে বাংলাদেশের দক্ষিণে, আরও একটু যদি বড় করে দিই, এবং সেই সময় তার গতিবেগ কিন্তু বেশ খানিকটা বেড়ে হয়ে যাচ্ছে 100-এর কাছাকাছি চলে যাচ্ছে প্রায়। আমি দেখাবো, আর একটু বড় করে নিলে সুবিধা হবে বুঝতে। এই যে প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 80-এর কাছাকাছি, কিন্তু এটি আরও বাড়বে যেরকম যেরকমভাবে চোখ তৈরি হবে এবং এগোবে। আর এর আঘাত হানার সম্ভাব্য সাইট হচ্ছে বাংলাদেশের দক্ষিণ, বিশেষ করে কলাপাড়া বা কালাপাড়া যেটা আপনারা বলেন, এছাড়া চিটাগাং, এদিকে মহেশখালী, এবং এদিকে পরবর্তী সময় বরিশাল এবং খুলনা, পরবর্তী সময় কুমিল্লা এবং ঢাকার দিকেও তার এফেক্ট লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। এবং 23 তারিখ এটি দুপুরের দিকে কিন্তু আঘাত হানা শুরু করবে, সেরকম দেখতে পাচ্ছি মহেশখালী এবং চিটাগাংয়ের দিকে। তারপর সেটি বৃহস্পতিবার 24 তারিখ একেবারে বিলীন হয়ে যাচ্ছে। তার মানে চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে আঘাত হানার পর এটি কিন্তু বেশ তার দাপটটা কমে যাবে, তবে ভারী বৃষ্টি সেখানে আছড়ে পড়বে সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এর জেরে কিন্তু ত্রিপুরার উপরেও এফেক্ট পড়বে, যেটা সকালেই আমরা আলোচনা করছিলাম। আর যেটা বুধবার 23 তারিখ, তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলাপাড়া, মহেশখালী, চিটাগাং, বরিশাল এবং কুমিল্লাতেও বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমাদের ভারতের আইজলের দিকেও কিন্তু, দক্ষিণ আইজলে মানে মিজোরামের রাজধানী আইজল, মিজোরামেও ভারী বৃষ্টির দাপট কিন্তু দেখবে। তবে বলে রাখি, তবে এখানে একটা প্রশ্ন উঠে আসে যে এটি কি এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ আছড়ে পড়বে এবং গতি প্রকৃতি কি এই থাকবে নাকি পরিবর্তন হবে? দেখুন, সবার আগে বলে রাখি, সবার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়নি। তার কারণ আজকে সবে 15 তারিখ,
এটি তৈরি হবে এবং তারপরে যেইভাবে এগোবে আমরা তো লাইভ ট্র্যাকিংয়ে দেখতেই পারবো। আপাত দৃষ্টিতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। এটির গতি প্রকৃতি চেঞ্জ হতেই পারে। এখানে আন্দামানের কাছে এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার পর হাওয়ার দাপটে সে কিন্তু চলে যেতে পারে আমাদের ওড়িশার দিকে, আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং আসতে পারে বাংলাদেশের দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকেও যেতে পারে। যতক্ষণ না এটি ফুল ফর্ম হচ্ছে ততক্ষণ অবধি সেইভাবে বলা যাবে না, তবে যেরকম যেরকমভাবে এগোচ্ছে সেরকম সেরকমভাবে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং সবাইকে বলে রাখি, কোনোরকম ভয়ে দেখানোর ব্যাপার নেই এর মধ্যে। যেটা আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি, এর আগে তো এরকমভাবে লাইভ আপডেট দেখা যেত না। এখন আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়েছে, তার ফলে এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে বসেই আমরা দেখতে পাই, আপনারাও দেখতে পান। তবে সবাই হয়তো অনেকে দেখতে পান না, অনেকে দেখেন, তো সেই সমস্ত ইনফরমেশান কালেক্ট করে আমরা আপনাদের সামনে একটা উপযুক্ত ভিডিও তুলে নিয়ে আসি, যাতে আপনাদের সুবিধা হয়। অনেকের সময় হয় না বা অনেকে ইনস্টল করা থাকে না এই যে সাইটগুলো, তো সেক্ষেত্রে আমরাই দায়িত্ব নিয়ে আপনাদের কাছে একেবারে বাংলাতে পুরো বিষয়টাকে আপনাদের সামনে তুলে নিয়ে আসি, যা আপনাদের কাজে লাগে। তো এই যে ঘূর্ণাবর্ত, এ কিন্তু 20 তারিখ তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি 23 তারিখে ভারী বৃষ্টিপাত সমেত একটা ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের দক্ষিণে এবং এফেক্ট হবে সুন্দরবনে। আংশিক এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনেও আসবে, আর বিশেষ করে চিটাগাং, মহেশখালী, বরিশাল, কলাপাড়া এই জায়গাগুলোতে ভারী এফেক্ট পড়বে। পরবর্তী সময়ে ত্রিপুরা এবং আমাদের আইজলের উপরেও কিন্তু ভারী দাপট দেখাবে এখনও পর্যন্ত মনে হচ্ছে এই অশনি নামে ঘূর্ণিঝড়টি। আমরা এদিকে তো লক্ষ্য রাখবই, নিয়মিত আপডেট আপনাদের জন্য থাকবে। আজকে সান্ধ্যকালীন আপডেটে এই পর্যন্তই, পুরো বিষয়টার উপরে আমি একবার আপনাদেরকে জানিয়ে দিয়ে ভিডিওটা শেষ করব। বিষয় আমরা কি দেখলাম? বিষয় আমরা যেটা দেখলাম তাতে 20 তারিখ ঘূর্ণাবর্ত, 19 তারিখ থেকে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে, মানে বঙ্গোপসাগরে আন্দামানের দক্ষিণে। তৈরি হওয়ার পর তার যা রুট ম্যাপ তাতে একেবারে সরাসরি উত্তরের দিকে এগোচ্ছে। যদি একটু উত্তর পশ্চিমে এগোতো তাহলে সেটি ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গের উপর আঘাত আনত, হতেও পারে সেটা পরিবর্তিত হয়ে আমাদের এদিকে এলো। কিন্তু এখনও অবধি তার গতি প্রকৃতি যেটুকু লাইভ ট্র্যাক করলাম তাতে দেখতে পেলাম যে এটি আঘাত হানতে চলেছে বাংলাদেশের দিকে। এবং এর যখন আঘাত হানবে, এখনও অবধি যা আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটারের মতো তার গতিবেগ থাকবে এবং পরবর্তী সময়ে এটি বাড়তেও পারে। কারণ এর পরে দেখা গেছে অনেক সময়, এর আগে আমরা আমফান যখন প্রথম ট্র্যাক করা শুরু করেছিলাম তখন তা কিন্তু প্রায় ওই 70-80 ছিল। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন আমফানের দাপট, ইয়াসও তাই। তো এরকমভাবে পরিবর্তন হবে, কতটা আরও সংগ্রহ করবে ঘূর্ণাবর্ত তার ক্ষমতা তার উপর নির্ভর করছে স্পিড, এবং বৃষ্টি কতটা হবে সেটাও নির্ভর করছে কতটা মেঘ কালেক্ট করতে পারবে এই ঘূর্ণাবর্তটি। নজরে থাকবে। আর যাওয়ার আগে আরেকবার বলে যাই যে আমাদের মতামত অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি যদি হয় তার নাম হবে অশনি, নট সিতরাং। অশনি নামটি দিয়েছে শ্রীলঙ্কা। এবং অশনি যদি হয়ে যায়, সে আরব সাগরেই হোক বা আমাদের বঙ্গোপসাগরে, তার পরবর্তী যে ঘূর্ণিঝড় আসবে আগামী দিনে তার নাম হবে সিতরাং, যা নাম দিয়েছে থাইল্যান্ড। এইভাবেই এগোতে থাকে এই সার্কেলটা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকবেন। আগামীকালকের আপডেট নিয়ে অবশ্যই আসবো। অশনির উপরে আমাদের নজর থাকবে, আর বাংলাদেশের উপর দেখলাম আপাতত অশনি সংকেত। আবার দেখা হবে, টাটা। আর কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।